আপনাদের সবাইকে আরও একটি নতুন এপিসোডে আহলান নোয়া সাহলান আমার নাম রাশেদ আর তোমার নাম মাজেদ এটা আরবি এবং কি ইসমি রশিদুন ওয়া ইসমুকা মাজিদুন ইসমি রসিদুন ওয়াসমুকা মাজিদুন আমার নাম রাশেদ আর তোমার নাম মাজেদ ইসমি এটা সম্পর্কে কিছু জানার জন্য আপনি উম্মাহর প্রয়োজন চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন এখানে কিতাবি নিয়ে আলোচনা করা হয়েছে বাংলাটার দিকে যদি আমরা তাকাই আমার নাম রাশেদ আমার নাম রাশেদ এতটুক একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে তারপর তোমার নাম মাজেদ তোমার নাম মাজেদ এটাও একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে তো পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করলে সেটা পরিপূর্ণ বাক্য হয় অর্থাৎ আমার নাম রাশেদ এটা একটা বাক্য তোমার নাম মাজেদ এটার একটা বাক্য আর এই দুই বাক্যের মাঝখানে আছে আর আচ্ছা আমার নাম রাশেদ এই বাক্যটার দিকে যদি তাকাই আমার নাম রাশেদ আমার নামটা সম্পর্কে বলা হচ্ছে রাশেদ অর্থাৎ আমার নাম এটা সম্পর্কে বলা হচ্ছে রাশেদ তো যার সম্পর্কে বলা হয় যেটা সম্পর্কে বলা হয় সেটা মুক্তাদা হয় সেটা উদ্দেশ্য হয় সেটা সাবজেক্ট হয় যেহেতু আমার নাম এটা সম্পর্কে বলা হচ্ছে এর জন্য আমার নামটা হচ্ছে উদ্দেশ্য ইংলিশে বললে সাবজেক্ট আর আরবিতে হচ্ছে মুক্তাদা মুক্তাদা উন আর যা কিছু বলা হয় উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় বা মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে খবর বা বিদেয় তো রাশেদটা হচ্ছে খবর এর জন্য ইসমি এটা হচ্ছে মুক্তাদা আমরা তো প্রথমেই দেখেছি যে এটা একটা জুমলা তারপর ইসমি এটা হচ্ছে মুক্তাদা এই যে মুক্তাদা আর এই মুক্তাদা সম্পর্কে বলা হচ্ছে রাশেদ এর জন্য রাশেদটা হচ্ছে খবর তারপরে মুক্তাদার মধ্যে আছে মুদফ মুদফনীল মুদফ মুদফুন এইহি মানে হচ্ছে এজাফত এজাফত মানে হচ্ছে সম্বন্ধকরণ মানে সম্পর্ক হচ্ছে আমার নাম আমার নাম এই যে মাঝখানে রট আসলো আমার বই তোমার বই রাশেদের বই এই যে মাঝখানে র আসে এটা সম্পর্ক স্থাপন করে আমার নাম আমার এটা একটা শব্দ নাম এটার একটা শব্দ এই দুই শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন এটি হচ্ছে এজাফত তো এজাফতের মধ্যে যে অংশটা এসে যুক্ত হয় যেমন আমার নাম আমার সাথে এই নামটা এসে যুক্ত হচ্ছে আমার সাথে নামটা এসে যুগ হচ্ছে কারণ আমি হচ্ছে ভিত্তি এজন্য ইসিমটা হচ্ছে মুদফ আর ইয়া সেকেন্ডটা হচ্ছে মুদফুন ইলাইহি যেটা এসে যুক্ত হয় সেটা হচ্ছে মুদফ আর যেটার দিকে এসে যুক্ত হয় সেটা মুদফুন ইলাইহি এই বিষয়ে সামান্য আলোচনা করা হয়েছে এখানটাতে যেটা একটু আগে বলেছি এটা দেখলে মোটামুটি একটা ভালো ধারণা হবে ইনশাল্লাহ তো এই হচ্ছে মুদফ মুদফুন ইলাইহি মিলে মুক্তাদা আর মুফতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন সব সময় মুফতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হবে জুমলাতুন ইসমিয়াতুন হওয়ার আরেকটা বিষয় হচ্ছে এই জুমলাটা এই যে এতটুক জুমলা ইসিম দিয়ে শুরু হয়েছে এর জন্য এটা জুমলাতুন ইসমিয়াতুন ইসিম বলতে ইসমুন শব্দটা আসছে এর জন্য না বরং ইসিম বলতে হচ্ছে বিশেষ্য। নাউন আরবিতে তিন ধরনের শব্দ পাওয়া যায় একটা হচ্ছে ইসিম একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে হরফ এটা সরফের মধ্যে আছে এটা না জানলে জেনে নেওয়া যেতে পারে তারপর আরেকটা বাক্য হচ্ছে ইসমুকা মাজিদুন এটাও একটা কি পরিপূর্ণ বাক্য ইসমুকা তোমার নাম তোমার নাম সম্পর্কে বলা হচ্ছে মাজেদ তো যেহেতু তোমার নাম সম্পর্কে বলা হচ্ছে এজন্য এটা আর যা কিছু বলা হয় সেটা খবর জন্য হচ্ছে খবর তো ইসমুকা মুফতাদা এখানে ওই যে তোমার নাম সম্বন্ধকরণে এসেছে এজাফত এসেছে তো এ হচ্ছে মুদফ আর এই হচ্ছে মুদফুন ইলাইহি মুদফ মুদফুন ইলাইহি মিলে মুফতাদা হয়েছে আর এখানে খবর মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিংয়াতুন তাছাড়া এই বাক্যটা ইসিম দ্বারা শুরু হয়েছে বিশেষ্য দ্বারা শুরু হয়েছে এর জন্য এটা হচ্ছে জুমলাতুন ইসমিংয়াতুন তো এই যে একটা বাক্য পেলাম আমরা এই যে বাক্যটা আর এই যে আরেকটা বাক্য একটা হচ্ছে ইসমি রসিদুন এটা একটা বাক্য এই যে এটা আরেকটা হচ্ছে ইসমুকা মাজিদুন ইসমুকামাজিদুন এটা হচ্ছে আরেকটা বাক্য এই দুই বাক্যকে এই ওয়া হরফুল আতফটি যুগ করেছে দুইটা বাক্যকে একসঙ্গে করেছে তো হরফুল আতফের পরে যেটা থাকে এটা হচ্ছে মাতুফ আর আগে যেটা থাকে এটা হচ্ছে মাতুফুন আলাইহি এই যে একটা বাক্য এই যে আর একটা বাক্য মাঝখানে আসলো হরফুল আত হরফুল আতফের পরে যে অংশটা হয় সেটা হচ্ছে মাতুফ আর হরফুল আতফের আগে যে অংশটা হয় সেটা হচ্ছে মাতুফুন আলাইহি হরফুল আতফটি এই বাক্যটিকে এই বাক্যের সাথে যুক্ত করেছে এই বাক্যটাকে এই বাক্যের সাথে যুক্ত করেছে তো দেখেন একটা জুমলাতুন ইসমিয়াতুন এই জুমলাতুন ইসমিয়াতুনের সাথে যুক্ত হচ্ছে তো এই বাক্যটা এটার সাথে এসে যুক্ত হওয়ার মানে কি এই বাক্যটা হয়ে যাওয়া সুতরাং এই বাক্যের নাম হবে জুমলাতুন ইসমিয়াতুন এটা একটা কথা আরেকটা কথা হচ্ছে যেহেতু বাক্যটা এটা সম্পূর্ণ একটা বাক্য এই বাক্যটা যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে তার উপর ভিত্তি করেও এটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন আমি একটু আগে যে কথাটা বলেছি এটা আবার বলি যেহেতু একটা বাক্য আরেকটা বাক্যের সাথে যুক্ত হচ্ছে কার সাথে যুক্ত হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুনের সাথে যুক্ত হচ্ছে যেহেতু এইটা এইটার সাথে এসে যুক্ত হচ্ছে তার মানে এখন যুক্ত হওয়ার পরে যেটা হবে সেটা তো এটার নামই হবে নাকি এটার একটা উদাহরণ দিতে গিয়ে যদি আমি বলি তাহলে উদাহরণ দিলে হয় এমন যেমন মনে করুন এটা হচ্ছে এই কালো ঘরটা হচ্ছে রাশেদের ঘর আর এই লাল রঙের ঘরটা হচ্ছে মাঝেদের ঘর তো মাঝেদ ইদানিং তার বাসা ভাড়া বেড়ে গেছে ঠিক মতো বেতন পাচ্ছে না এজন্য সে ভাবছে যে এই খারাপ সময়টায় এই মন্দ সময়টায় আমি আমার ঘরের সব জিনিসপত্র নিয়ে মাঝেদের ঘরে গিয়ে উঠি মাঝেদের মনটা প্রশস্ত আছে তার ঘরটাও বড় একটা রুম খালিও আছে তো আমি আমার সব জিনিসপত্র নিয়ে মাঝেদের ঘরে গিয়ে উঠি যখন হাতে টাকা আসবে পরিস্থিতি সুন্দর হবে তখন না হয় অন্য আরেকটা বাসা ভাড়া নিব তো মাঝেদ তার সব জিনিসপত্র নিয়ে রাশেদের ঘরে এসে উঠলো এখন দেখেন এই যে রাশেদের ঘর আর মাঝেদের ঘর রাশেদের ঘরের মধ্যে মাঝেদের জিনিসপত্র নিয়ে উঠলো এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এই ঘরটাকে কি আপনি মাজেদের ঘর বলবেন না রাশেদের ঘর বলবেন নিশ্চয় রাশেদের ঘর কারণ মাঝের তো এসে উঠলো মাঝের তো এসে এটার সাথে যুক্ত হলো মাঝেদ এসে এটার সাথে যুক্ত হল ঘরটা রাশেদেরই থেকে গেল এটি কিন্তু মাঝেদের ঘর হয়ে যাবে না বা অন্য কোনো নাম হয়ে যাবে না বরং রাশেদেরই ঘর থেকে যাবে ঠিক তেমনি এই বাক্যটা এই বাক্যটার মধ্যে সে যুক্ত হচ্ছে তো এই বাক্যটা এখানে এসে যুগ হওয়ার পরেও কি থাকবে এই বাক্যটা এই বাক্যটাই থাকবে যদি এখানে একটা জুমলাতুন ফেইলিয়াতুন থাকতো কথার কথা এখানে জুমলাতুন ইসমিয়াতুন আর এখানে জুমলাতুন জুমলাতুন ফেইলিয়াতুন তো সাথে যুক্ত হওয়ার পরে আবার ইসমিয়াতুনই হতো কারণ এইটা এসে এটার এখানে যুক্ত হচ্ছে এ এই বাক্য তার জিনিসপত্র নিয়ে এই বাক্যের বাসায় এসে থাকতে এসেছে এই বাক্যের নামটাই তো হবে বাসার নাম তো আর চেঞ্জ হবে না এটাই হয়তো বা বুঝেছেন আজকে এই পর্যন্তই ওয়া তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ